আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 15 জনের দল ঘোষণা করল বিসিবি। দলে ফিরেছেন তাসকিন ও মোসাদ্দেক, বাদ পড়েছেন মোস্তাফিজ ও খালেদ আহমেদ। মিরপুরের সংবাদ মাধ্যমকে 15 জনকে বেছে নেওয়ার কারণ তুলে ধরেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণায় কিছুটা চমক দেখিয়েছেন বিসিবির নির্বাচকরা। পেসার তাসকিনের উপর আস্থা রেখেছেন তারা, তবে ইঞ্জুরির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজকে। যেহেতু একটা টেস্ট ম্যাচ আছে, এই জন্য আমরা ঝুঁকি নিই না। সামনে অনেকগুলি টেস্ট ম্যাচ আছে, ভারতের সফরও আছে, তারপর হোয়াইট বলের ট্রায়াঙ্গুলার সিরিজ আছে টি-20। এদিকে তামিম বিশ্রাম থাকায় ইমরুল সুযোগ পাবেন বলে ধারণা করা হয়েছিল, তবে পারিবারিক সমস্যায় ইমরুলকে বিবেচনা করা হয়নি। আর ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট হওয়ায় সুযোগ দেওয়া হয়েছে 4 স্পিনারকে। যেহেতু হোম সোয়েলে খেলা, আমাদের স্পিনের আধিক্য সবসময় আমরা এখানে নিয়েছি এবং বেশি স্পিনার নিয়ে আমরা খেলেছি যতগুলি সিরিজ এ পর্যন্ত, শেষ এক বছরে যে আমরা খেলেছি, তো সেখানে বেশি স্পিনার নিয়ে খেলেছি। সুতরাং এই চিন্তা করে এটাও মাথায় রেখেছি এবং পেসারও রেখেছি, যদি আমরা উইকেটটা ওখানে গিয়ে দেখবো। 5 সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে একমাত্র টেস্টটি। নেটে জয়েন করতে পারবো। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা।